নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে বাংলা জগতে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কুচিনার গ্লাস হবসের ওভেনকে। প্রথমে আমরা মডেল নাম্বারে যাব। মডেল নাম্বারটা হচ্ছে HB3B ইকো BL78। তো এই মডেলে তিনটে প্যান আপনি পাবেন, দু সাইডে দুটো বড় প্যান এবং মাঝখানে একটা মাঝারি প্যান, আর এখানে তিনটে নব পাবেন। এটা ডিরেকশন দেওয়া আছে যে লেফটে যেটা থাকবে ওটা লেফটের, মিডিলেটে যেটা থাকবে সেটা অপরের, এবং রাইটে যেটা থাকবে সেটা রাইটের। এই নবের বিশেষত্ব এটাই যে এটাতে ইলেকট্রোড দেওয়া আছে, অর্থাৎ যখনই আপনি এটা প্রেস করবেন তখন এখানে একটা ইগনিশন শুরু হবে এবং একটা কি 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 আওয়াজ করবে, যখন স্পার্ক যখন হয় সেরকম একটা আওয়াজ। তো প্রথমে আপনাকে এটা নিচে প্রেস করে ওই ইলেকট্রোডটাকে বা ইগনিশনটাকে অন করতে হবে, হালকা করে ঘোরাতে হবে, তাহলেই প্যানটা জ্বলবে। তো স্পার্ক হওয়ার পর গ্যাস গ্যাস রিলিজ হয়, ওটা প্রেস করলে সেই গ্যাস রিলিজ হওয়ার পর ইগনিশন থেকে অটোমেটিক আর্ক ধরে নেয়। তো এটা গেল আমাদের এই নবের বিশেষত্ব। আর এখানে বলে দিই, এখানে 1.5 ভোল্টের ইগনিশনের জন্য একটা ব্যাটারি লাগে, ওটা ডি সাইজের ব্যাটারি। ব্যাটারিটা এখানে দেয়া আছে, এখানে সুইচ আছে, এটা আপনি নিচের দিকে প্রেস করলে ওপরের দিকে ব্যাটারিটা ঠেলে লাগাতে পারবেন। ডি সাইজের ব্যাটারি দরকার, ব্যাটারিটাও আপনাদেরকে একটু দেখি। এই এভারেডির আমার ডি সাইজের ব্যাটারি আছে, এটা একটাই ব্যাটারি এখানে লাগে, আর এটা থেকে ইগনিশনটা অন হয় ব্যাটারি থেকে। তো এটা ব্যাটারিটা একবার লাগালে এক মাস পর্যন্ত যায়। আর ওপরে যে গ্লাসটা দেওয়া আছে এটা খুব শক্তিশালী গ্লাস, এটা সহজে ভাঙে না। আর গ্যাস কানেক্টর বলতে আমাদের নর্মাল গ্যাস আছে, 16 কিলোর গ্যাসটা আছে, আর এটা পাইপে পেছনে কানেক্টর আছে, কানেক্টরের সঙ্গে লাগানো আছে। এই কানেক্টরের মুখটাকে আপনি যেমন খুশি বাঁ দিক কিংবা ডান দিক ওপর নিচে করতে পারেন। তো এটা জেনারেলি এই পাথরের ওপর রাখতে পারেন অথবা পাথরকে কেটে এর মধ্যেও বসাতে পারেন। জেনারেলি এটা পাথরটা কেটেই বসায়, তো সেটা এই মডেলের জন্যই। আর ওপরের প্যানের সম্বন্ধে এলে আমি বলে দিই, এখানে আপনি যে প্যানটা পাবেন এটা কিছুক্ষণ কাজ করার পর এটা লক হয়ে যায় অটোমেটিক। তো প্রথমে যারা ভাবেন যে এটা আনলাম এনে লাগিয়ে দিলাম তো লক হয়ে যাবে, সেরকম নয়, আপনি কাজ করতে করতে এটা অটোমেটিক্যালি লক হয়ে যায়। প্রথমে এটা লুজ থাকবে, যখন প্রথম লাগাবেন এটা লুজই থাকবে, কিন্তু আস্তে আস্তে এটা লক হয়ে যায়। সেটা তিন বাকি দুটোর ক্ষেত্রে একই ব্যাপার। আর এটা আগেই বলে দিয়েছি, এখানে এই মডেলটার স্পেসিফিকেশান হচ্ছে যে এখানে কোনো টাইমার দেওয়া থাকে না, কিন্তু অন্যান্য এর থেকে ভালো মডেল যেগুলো আছে সেখানে দেখবেন টাইমার দেওয়া থাকে, সেখানে 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত টাইমার সেট করা যায়। নবটাকে সেদিকে অপশান দেওয়া থাকে লেফটে ঘোরাতে হয় আপনাকে, তাহলে সেই অপশানটা আমাদের পাবো না। বাকি সব কিছু এখানে ঠিক আছে। প্রথমে অন যদি করি আমি ইগনিশন, সল লাইট খুব ভালোভাবে গ্যাস সাপ্লাই দেয় এবং খুব গ্যাস খুব ভালোভাবে আসে। আর কোম্পানি থেকে যে এই কুচিনারি মডেলগুলো পাঠায়ও ওরা ওনারা টেস্ট করেই পাঠান, কেন কি যদি কোনো ফল্ট বেরোতে পারে বা ইগনিশন হচ্ছে না অথবা ওই সব কিছু থাকে না, জেনারেলি কুচিনারিটা খুব ভালো কোম্পানি থেকে দেওয়া। তিনটের ক্ষেত্রে ইগনিশন একই রকম হয়, আর এই দুটো মাঝখানে বেশি জ্বলে মাঝখানে একটু কম জ্বলে, এটাই হচ্ছে এর স্পেসিফিকেশান। থ্যাংক ইউ বন্ধুগণ, আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনটা ক্লিক করুন।